আজ আমরা আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ তালা সাতানব্বই নম্বর সুরা দিয়ে এই সুরার নাম সুরাতুল কদর এটা হলো শক্তির রাত ভাগ্য নির্ধারণের রাত বা মহামূল্যবান রাত কদরের অনেকগুলো সম্ভাব্য অনুবাদ রয়েছে আজ রাত এই সুরা নিয়ে আলোচনা করার উপযুক্ত সময় যেহেতু আমরা রমজানের শেষ দশ দিনে প্রবেশ করেছি আমাদের ঐতিহ্যে এই রাত নিয়ে অসংখ্য অভিমত পাওয়া যায় কেউ কেউ গণনা করে দেখেছেন চল্লিশের মতো অভিমত রয়েছে আমার কাছে ব্যাপারটা মজার মনে হয়েছে কারণ রাত হতে পারে সর্বোচ্চ ত্রিশটি আর কোনটি সেই রাত তা নিয়ে মত রয়েছে চল্লিশটি এ ব্যাপারে অন্যরা অভিমত গণনা করেছেন এবং রাজি নয়টি অভিমত গণনা করেছেন কেউ কেউ এমনকি এই অভিমত ব্যক্ত করেছেন যে এটি ত্রিশতম রাত বা উনত্রিশতম রাত অথবা তেইশতম একুশতম সাতাশতম রাত ইত্যাদি ইত্যাদি কোনটি সেই রাত আজ আমি তা নিয়ে কথা বলতে যাচ্ছি না কারণ এত সব অভিমত এবং প্রবণতা নিয়ে অধ্যয়ন করার পর সম্ভাব্য এই রাত নিয়ে আমার কাছে মনে হয়েছে যে এই রাত হলো শেষ দশ রাতের যে কোনো একটি এটি সবচেয়ে গ্রহণযোগ্য অভিমত আর এই রাতের ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গি হওয়া উচিত এরকম প্রতি বছর এই রাতের তারিখ পরিবর্তিত হয় যে কোনো একটি রাতকে নির্ধারণ করে নেবেন না এটি একটি চলমান লক্ষ্য সুতরাং প্রতি বছর এটি খুঁজে পেতে চেষ্টা করুন এর সপক্ষে প্রমাণ হলো হাদিসে এই রাতের কিছু চিহ্ন বর্ণনা করা হয়েছে এ থেকে কয়েকটি আমি আপনাদের সামনে আলোচনা করব ওই রাতে কি খোঁজ করতে হবে তা কোনো কোনো হাদিসে বলা হয়েছে যেমন সাহাবারা স্বপ্নে দেখেছেন এমনকি আজকের দিনেও কোনো কোনো বিশ্বাসী স্বপ্ন দেখে বুঝতে পারেন কোনটি সেই রাত এটা ইলহামের মতো একটা ব্যাপার এটা এমন নয় যে স্বপ্নে দেখে তিনি সবার জন্য অনলাইনে ঘোষণা করে দিবেন এটা মূলত তার নিজের জন্য তিনি বুঝতে পারেন এটাই সেই রাত অস্বাভাবিক এক প্রশান্তি নিস্তব্ধতা তারা অনুভব করেন সময় এলে আমি কিছু হাদিস বর্ণনা করব আপনাদের নিকট ইনশাল্লাহ সেই রাতের অনুভূতিটা কেমন হয় ইত্যাদি ইত্যাদি কিন্তু এর থেকে আসলে একশো ভাগ নিশ্চিত হতে পারবেন না অ্যান্টার্কটিকার মানুষ তো আর কদরের রাতে নিদর্শন হিসেবে ঠান্ডা বাতাস অনুভব করবে না এবং বলবে না ও এটাই লাইল তোর কদর এমনটা করতে যাচ্ছে না মানুষ বিভিন্ন ধরনের জলবায়ুতে বাস করে যেমন 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 স্কটল্যান্ডে যারা বাস করে সেখানকার জলবায়ু প্রধানত মেঘাচ্ছন্ন এজন্য সকালবেলা সূর্যের তীব্র আলো সেখানে খুব একটা দেখা যায় না তাই এভাবে বলা কঠিন যে অমুক অমুক নিদর্শনগুলো একেবারে পরিষ্কারভাবে লাইলাতুর কদরের প্রতি নির্দেশ করছে কিছু কিছু নিদর্শন এই রাতের প্রতি সম্বন্ধযুক্ত করা হয়েছে তবে এটা হার্ড কোনো সায়েন্স নয় তবুও আমি আবারও আমার নিজেকে এবং আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই এই রাতের খোঁজ করা খুবই গুরুত্বপূর্ণ এক অনুসন্ধান এটা এত বড় একটি ব্যাপার যে আল্লাহ সম্পূর্ণ একটি সুরা একটি বা দুইটি আয়াত নয় আল সম্পূর্ণ একটি সুরা উৎসর্গ করেছেন শুধু এই উদ্দেশ্যে আর এটাই কেবল নয় সুরাত দুখানের শুরুতে তিনি আবারও এই রাতের কথা বলেছেন চুয়াল্লিশ নম্বর সুরার প্রথম প্যাসেজ শুধু এই রাতের জন্য তিনি উৎসর্গ করেছেন এই রাত কিসের প্রতি আভাস দেয় কেন এই রাত গুরুত্বপূর্ণ তাই এটা কোনো ছোট ব্যাপার নয় অন্য অনেক দিন এবং রাতের মর্যাদাও ইসলাম স্বীকৃত যেমন হজের দিনগুলোর পবিত্র মর্যাদা রয়েছে গোটা রমজান মাসেরও একটা ধর্মীয় মর্যাদা রয়েছে কিন্তু বছরের যে কোনো সময় বা তারিখের জন্য এভাবে গোটা একটি সুরা উৎসর্গ করা হয়নি এরকম আর হয়নি এই ব্যাপারে কেবল আরেকটি সুরার কথা আমার মনে পড়ে যা একটা নির্দিষ্ট সময়ের জন্য উৎসর্গ করা হয়েছে সুরাতল জুমা সেক্ষেত্রে সম্পূর্ণ সুরা এই উদ্দেশ্যে উৎসর্গ করা হয়নি শুধু শেষের কয়েকটি আয়াত নয় দশ এবং এগারো সুরার বাকি অংশ অন্য বিষয় নিয়ে যা শুক্রবারের নামাজের দিকে নিয়ে যায় কদরের বিষয়টি অনন্য এই ব্যাপারটা আমাদের মাথায় রাখা প্রয়োজন আমরা যেহেতু এই রাতগুলো শুরু করতে যাচ্ছি আমি দোয়া করি আল্লাহ আজ্হাজ্লাহ যেন আমাদেরকে সুযোগ শক্তি উৎসাহ আন্তরিকতা খাঁটি দান করেন যার মাধ্যমে এই সময়ে আমরা আল্লাহর ক্ষমা লাভ করতে পারি ওকে তো আল্লাহ আজ্লা শুরু করছেন এই বলে ইন্না আংসালনা হুফি লাইলাতুল কদর নিশ্চয়ই আমি এটা নাজিল করেছি লাইলাতুল কদরে লক্ষ্য করুন পূর্বের সুরাতে সুরার আলোকে জিব্রাইল আলাহিসাল্লাম প্রথম ওহিনী এসেছিলেন কিন্তু আল্লাহ এই সমীকরণ থেকে জিব্রাইল আলাকে দূর করে দিলেন যেন এমনটি বলা হচ্ছে হ্যাঁ জিব্রিল এসেছে কিন্তু কথাগুলো আমার নিজের আমি এই অহি পাঠিয়েছি তিনি নিজে ক্রেডিট নিচ্ছেন এবং এই কদরের রাতের ব্যাপারটা আরো বললেন এভাবে বলেননি যে আমি আমার দূত জিব্রিলকে তোমার নিকট পাঠিয়েছি বরং বলেছেন নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি এর মাঝে হুয়ের প্রতি লক্ষ্য করুন ইন্না আংসালনা হু কোরআন নাজিল করেছি বলার পরিবর্তে বলা হয় আমি এটি নাজিল করেছি আরবি ব্যাকরণের ভাষায় এর নাম দমিরে সান অন্য কথায় যখন বলেন এটি তার মানে কিছু একটা যা মানুষ আগে থেকেই জানে যেমন আপনাদের সাথে বাক্যালপ করার সময় জিজ্ঞেস করলাম আপনারা কি এটা দেখেছেন হয় আপনাদের কোনো ধারণাই নেই আমি কী নিয়ে কথা বলছি চোখ ঘুরিয়ে জিজ্ঞেস করলেন আমাদের কী দেখার কথা অথবা দুজনে ক্রিকেট ম্যাচ দেখেছিলেন কিংবা উভয় ফুটবল খেলা দেখেছিলেন তাই আমি যখন জিজ্ঞেস করলাম ইয়েস দেখেছি দারুণ হয়েছে কেউ এখানে খেলা বা ম্যাচের কথা উল্লেখ করেনি উভয় বলছে এটা কারণ বিষয়টা আমাদের মাথায় আছে যখন আল্লাহ বলছেন ইন্না আং হু আমি এটা নাজিল করেছি এর দ্বারা ইঙ্গিত করছে যে কোরআন অবতীর্ণ হওয়া কালে ব্যাপারটা সবার মাথায় ছিল কোরআন তখন বিস্ময়কর এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল যখন কেউ বলেছিল তুমি কি এটা শুনেছ এমন কথা শুনলে মক্কার মানুষরা কোরআন ছাড়া আর অন্য কিছুর কথা ভাবতে পারে না কবিতা ছন্দ বা কোনো গল্পের কথা তাদের মাথায় আসতো না এমনকি শত্রুদের মাথায়ও না কোরআন গোটা শহরে ছড়িয়ে পড়েছিল তাই আল্লাহ যখন বলছেন এটি তখন বিশ্বাসী অবিশ্বাসী সবাই বুঝতে পেরেছিল এখানে এটি বলতে কোরআনকে বোঝানো হয়েছে বিষয়টা কোরআনের আভিজাত্য এবং শক্তিমাত্মার তারিফ করছে যে কোরআনের নাম উল্লেখ করার প্রয়োজন পড়ছে না মানুষ এমনিতেই বুঝতে পারছে কি নিয়ে কথা বলা হচ্ছে তাহলে ধারণাটি এর মাঝে এসে গেছে ইন্না আংলনা হু আমি এটা নাজিল করেছি ইন্না আংলনা হু এর ব্যাখ্যায় ইবনে আব্বাস সাজিয়াল্লাহ তাল থেকে আরেকটি আকর্ষণীয় মত পাওয়া যায় মতটি হলো খুবই চমৎকার আল্লাহ আসাল্লা সম্পূর্ণ কোরআন অবতীর্ণ করেন আল্লাহ আসাল্লা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে এক রাতে এই কদরের রাতে তারপর প্রথম আকাশ থেকে দীর্ঘ তেইশ বছরে অল্প অল্প করে রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লামের উপর অবতীর্ণ করা হয় সুতরাং ওহি এসেছে দুই পর্যায়ে ইংজল অর্থাৎ সম্পূর্ণ ওহি অবতীর্ণ হয় সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে এক রাতে এরপর তেইশ বছরে অল্প অল্প করে পৃথিবীতে নাজিল হয় আর এই অভিমতটি ইবনি আব্বাস রাজি আল্লাহ উপর আরোপ করা হয় স্কলাররা বিশ্বাস করেন তিনি এটা সাল্লামের কাছ থেকে শিখেছেন এর কারণ হল একজন সাহাবি হিসেবে ইবনে আব্বাস রাদি আল্লাহু পক্ষে সপ্তম বা প্রথম আকাশে কি হচ্ছে তা জানা সম্ভব নয় এগুলো অদৃশ্য জগতের ব্যাপার এই অদৃশ্য জগতের ব্যাপারে তার পক্ষে আত্মবিশ্বাসের সঙ্গে মন্তব্য করা একমাত্র তখনই সম্ভব যখন তিনি এগুলো রসুল্লাহ সাল্লাইসাল্লাম থেকে জেনে থাকবেন অন্যথায় তিনি অদৃশ্য জগৎ সম্পর্কে এরকম মন্তব্য করার দুঃশ্বাস দেখাতেন না অদৃশ্য জগৎ নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে একমাত্র কথা বলতে পারেন রসুল্লাহ সাল্লাইসাল্লাম যাকে অদৃশ্য জগৎ সম্পর্কে জানানো হয়েছিল যদি কোনো সাহাবি অদৃশ্য জগৎ নিয়ে কথা বলেন বিশেষ করে ইবনে আব্বাস রাদ আল্লাহ তালুর মতো জ্ঞানী সাহাবির ক্ষেত্রে তাহলে আমাদের বিশ্বাস যে তিনি সেটা রসুল্ল সাল্লামের কাছ থেকে শিখেছেন তিনি হয়তো সরাসরি রসুল সাল্লু সাল্লামকে উদ্ধৃত করছেন না বরং তার নিজের মতো করে বলেছেন এজন্য এ ধরনের বর্ণনাকে বলা হয় মারফু অর্থাৎ এই জ্ঞান রসুল সাল্লাহ সাল্লামের কাছ থেকে অর্জন করা হয়েছে এই সুরার প্রথম আয়াতটি কীভাবে ব্যাখ্যা করা হবে এই নিয়ে আরেকটি অভিমত পাওয়া যায় এটাকে এমনভাবে ব্যাখ্যা করা যায় আমি কদরের রাতে এটি পাঠানো শুরু করেছি অর্থাৎ মহানবী সাল্লামের প্রতি কোরআন অবতীর্ণ হওয়া শুরু করে এই রাতে কেউ কেউ যুক্তি দেখান এখানে হু আগের সুরা ইকরাব ইসমিরব্বিকল্লাজি এটা হলো আল্লাজি খালাক সেই ওহি আমি কদরের রাতে নাজির করেছি তাহলে এটি ওইটার প্রতি ইঙ্গিত করছে এই সুরা অধ্যয়নকালে গুরুত্বহীন আরেকটি অভিমত পাওয়া গেছে এটা আসলে তেমন কোনো বিষয় না তারপরেও আমি অ্যাকাডেমিক উদ্দেশ্যে তা উল্লেখ করছি কেউ কেউ এই অভিমত ব্যক্ত করেছেন যে এই লাইলাতুল কদর রমজান মাসের প্রতি নির্দেশ করছে না এটা শাহবান মাসের মধ্যরাতের প্রতি নির্দেশ করছে কারণ কয়েকটি বর্ণনা আইসারা দে তালা আনহার প্রতি আরোপ করা হয় যেখানে তিনি শাবান মাসের ফজিলতের কথা উল্লেখ করেছেন একে লাইলাতুল মুবারকাও বলা হয় তাই তারা এই অভিমত ব্যক্ত করেছেন যে সম্ভবত এটি রমজান মাসের কথা বলছে না এটা শাবান মাসের মধ্যরাত সম্পর্কে বলছে কিন্তু এই অভিমতটি সরাসরি বাতিল করে দেয়া হয়েছে এর বহু কারণ আছে আমি শুধু একটি কারণ বলছি আল্লাহ সুস্পষ্টভাবে কোরআন সম্পর্কে বলেছেন শাহরু রমবন রমন আল্লাফি হিল কুরআন রমজান মাস এই মাসেই কোরআন অবতীর্ণ করা হয়েছে রমজান মাসের প্রতিটি রাত রমজান মাসের প্রতিটি রাত কুরান অবতীর্ণের মাসের অন্তর্গত তাই আল্লাহ যেহেতু বলছেন আমি এটি লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি সুতরাং লাইলাতুল কদর কেবল রমজান মাসেই হওয়া সম্ভব এই দুইটি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে একে অন্যভাবে দেখার অবকাশ নেই এখন আমি কদর শব্দের অর্থ নিয়ে কিছু কথা শেয়ার করতে চাই তিনভাবে কদর শব্দের ব্যাখ্যা করা যায় বা চিন্তা করা যায় তিনভাবে কদর শব্দের ব্যাখ্যা করা যায় এই বিশ্লেষণ আমাদেরকে সুরার কাঠামো এবং এর অর্থ বুঝতে সাহায্য করবে ইনশাআল্লাহ তালা আরবিতে কদর শব্দের একটি অর্থ হল নিরূপণ করা কেয়াস করা কোনো কিছুর সীমা নির্ধারণ করে দেয়া তাক বলতে কোনো কিছুর চৌহদ্দি ঠিক করে দেয়া বোঝায় কোরআনের অন্যত্র এসেছে কদ্দার না হুমানা জিলা আমরা চাঁদের জন্য বিভিন্ন পর্যায় নিরূপণ করে দিয়েছি সুতরাং একভাবে এটাকে ব্যাখ্যা করা হয়েছে এভাবে যে সুরা দুখানের সাথে মিলে যায় একটু পরে সেটা নিয়ে আলোচনা করব এই রাতে আল্লাহ বছরের বাকি সময়ের বড় বড় সিদ্ধান্তগুলো পাঠিয়ে থাকেন এবং সমস্ত ভালো সিদ্ধান্তগুলো সব ভালো ভালো সিদ্ধান্তগুলো বড় বড় সিদ্ধান্তগুলো পাঠিয়ে থাকেন কে কি অর্জন করবে কে কোন ধরনের সুখ সমৃদ্ধি লাভ করবে কোন কোন বাচ্চা জন্মগ্রহণ করবে কোন কোন বিবাহ সংঘটিত হবে কোন কোন ভালো বা খারাপ ঘটনা ঘটবে কে কে ইসলাম গ্রহণ করবে কে শান্তিতে মারা যাবে যাই হোক না কেন এই সমস্ত সিদ্ধান্তগুলো আল্লাহের সবই জানেন কিন্তু ফেরেশতারা এই রাত থেকে এগুলোর বাস্তবায়ন শুরু করে সরকারের যেমন বাজেট থাকে এবং সেই বাজেটের বাস্তবায়ন থাকে এটা সেই রাত এটা সেই রাত এটা সেই রাত যে রাতে আল্লাহর সিদ্ধান্তগুলো পাঠানো হয় এবং ফেরেশতাদের মাধ্যমে এগুলোর বাস্তবায়ন করা শুরু হয় এটা হলো লাইলাতুর কদরের একটি অর্থ এর আলোকে আমি সুরাতুর দুখান থেকে কয়েকটি আয়াত পড়ছি হামিম কিতাবিল হামিম সুস্পষ্ট কিতাবের কসম ইন্না হুফি লাইলাতি মুবারকাহ আমি একে অবতীর্ণ করেছি এক বরকতময় রাতে এমন রাত যে রাতে কল্যাণের শুধু বৃদ্ধিই ঘটে আপনার প্রত্যাশার চেয়েও বেশি কল্যাণে প্রকাশ ঘটতে থাকে এই শব্দটি মাথায় রাখুন মুবারাকা মানে এমন কিছু যাকে বহুগুণে বৃদ্ধি পাওয়ার ক্ষমতা দেয়া হয়েছে মুবারকের অর্থ এটাই এমন কিছু যা বর্তমান থাকে এবং বহুগুণে বৃদ্ধি পায় এই ধারণার কাছে আমরা আবার ফিরে আসবো সুরাকদর শিখতে থাকা অবস্থায় এই বহুগুণে বৃদ্ধি পাওয়াটা দেখতে পাবো আর সেটা হবে মুবারক আর তাফসির কেন এই রাতে সব বহুগুণে বৃদ্ধি পায় ইন্না ইন্নাকুন্না মুংজিদিন নিশ্চয়ই আমি সতর্ককারী ফিহা ইউফরাকু উল্ল আমরিন হাকিম সেই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত আলাদা করা হয় এবং বিতরণ করা হয় আল্লাহ বলছেন এই রাত সিদ্ধান্ত নেয়ার রাত কদর মানে ভাগ্য সীমা এবং সে সিদ্ধান্তগুলো এখন আল্লাহ আজ্জাজ্লা কর্তৃক জারি করা হয়েছে আমরিম বিন দিনা। আমার আদেশক্রমে ইন্নাকুন্না মুরসিলিন আমি প্রেরণ করি রহমাতাম্মের রব্বিক ইন্নাহু সামিউল আলিম অর্থাৎ এই সমস্ত আদেশ আল্লাহর দয়া এবং ভালোবাসার বহিপ্রকাশ এগুলো আল্লাহর কাছ থেকে ভালোবাসাপূর্ণ আদেশ এই রাতে যে সিদ্ধান্তগুলো আসে সেগুলো ধ্বংসের সিদ্ধান্ত নয় দুর্যোগ বা এরকম কিছু নয় সিদ্ধান্তগুলো আল্লাহর পক্ষ থেকে দয়া ভালোবাসা এবং স্নেহের প্রকাশ এই অংশটা গুরুত্বপূর্ণ ইন্নাহু হুয়া সামিউল আলিম তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী আপনার অন্তরে কি হচ্ছে কি দোয়া করছেন বিশেষ করে এই রাতে আল্লাহ তার সব কিছুই শুনছেন দুখানের এই আয়াতগুলোতে তিনি এটাই বলছেন আমাদের মনে এই সম্পর্কে কোনো দ্বিধা থাকা যাবে না নিন যিনি আসমানসমূহ জমিন এবং এ দুয়ের মধ্যবর্তী সব কিছুর রব যদি তোমরা দৃঢ় বিশ্বাস পোষণকারী হও কদরের দ্বিতীয় অর্থ হল মানাজিলফ আভিজাত্য সম্মান এই রাত্রি ব্যাপক সম্মানের কেন ব্যাপারটাকে এভাবে ভাবতে পারেন সবচেয়ে সম্মানিত ফেরেশতা জিব্রাহল আলা সাল্লামের আগমন ঘটে এই রাতে তিনি আল্লাহর সবচেয়ে সম্মানিত বই কোরআন নিয়ে আগমন করেছিলেন আর তিনি সবচেয়ে সম্মানিত রাসুলকে এটি প্রদান করেন সবচেয়ে সম্মানিত রাতে অতএব এই সবগুলো সম্মান এবং গৌরব এসে একত্রিত হয় লাইলাতুল কদরে মনে হয় যেন প্রথম আয়াতটি ইজাল্লা হুফি লঈলা কদর বর্ণনা করছে যে কেন এই রাতটি এত সম্মানের এবং এত গৌরবের এখন পর্যন্ত আমি ভাগ্য এবং সম্মান অর্থের ব্যাখ্যা করেছি কদর বা কুদরতের আরেকটি অর্থ হল ক্ষমতা সুতরাং এই রাতে আমাদের আল্লাহর ক্ষমতার উপর পরিপূর্ণ বিশ্বাস থাকা উচিত যে তিনি সব কিছু পরিবর্তনের ক্ষমতা রাখেন আমাদের ভাগ্য পরিবর্তনের ক্ষমতা রাখেন আমাদের আচরণ পরিবর্তনের ক্ষমতা রাখেন বিভিন্ন কার্যাবলী সম্পাদনের ক্ষমতা দান করেন কারণ এই রাতকে আল্লাহ বরকতময় করেছেন অস্বাভাবিক শক্তি দিয়ে এই রাতটি আল্লাহর অলৌকিক ক্ষমতা প্রকাশের রাত মানব জাতিকে শুরু থেকে বিস্ময়কর সকল মিরাকল প্রদান করার পর আল কোরআন প্রদান করা হয় এই রাতে আল্লাহর সবচেয়ে শক্তিশালী কালাম তাই আমাদের আরও বিশ্বাস থাকা উচিত আল্লাহ যে আমাদের অলৌকিক ভাবে প্রদান করেন অন্য অন্য যে কোনো রাতের চেয়ে আরও একটি বিরল অভিমত আমি পেয়েছি খুব ইন্টারেস্টিং আর তা হল কদর দ্বারা ভিড় করা বোঝায় বা কোনো কিছু যখন সংকুচিত হয়ে পড়ে এই অর্থটা আমরা সুরাতুল ফজরও দেখেছি ও আম্মা ইদাম আব তালাহ ফদর আলাই এবং যখন তাকে পরীক্ষা করেন তাকে পরীক্ষা করা হয় অথবা রিজিক সংকুচিত করে দেন এখানে কদ এর পরিবর্তে কদর ব্যবহার করা হয়েছে তাই কেউ কেউ বলছেন এই রাতে এত বেশি ফেরিস্তার আগমন ঘটে যে এ ব্যাপারে একটা হাদিসও আছে কীভাবে ফেরিস্তারা পৃথিবীর মোট বালুকণার চেয়েও বেশি পরিমাণে এই রাতে অবতরণ করেন এখান থেকে ইঙ্গিত পাওয়া যায় অন্য কোনো কারণে এই ফেরস্তারা পৃথিবীতে নামেন না পৃথিবীতে অনেক ফেরিস্তা এমনিতেই আছেন কিন্তু এই রাতে তিনি অনেক বেশি ফেরিস্তা পাঠিয়ে থাকেন যাদের আসলে আকাশে থাকার কথা এই পৃথিবীতে তার আগমন করেন শুধু এই রাতের জন্য তিনি সারা পৃথিবী জুড়ে এত বেশি পরিমাণে ফেরিস্তা পাঠান যে ফেরিস্তাদের ভিড় জমে যায় শয়তানি শক্তির জন্য কোনো জায়গা আর অবশিষ্ট থাকে না আমি যে চারটি অর্থ আপনাদের নিকট উপস্থাপন করলাম এর মধ্যে অবশ্যই সবচেয়ে বেশিবার উল্লেখিত অর্থটি সুরাতু দুখানের আলোকে তা হল এই রাতটি ভাগ্য নির্ধারণের রাত এই রাতে বছরের অবশিষ্ট সময়ে কি কি হবে তার সিদ্ধান্তগুলো নেওয়া হয় এখন মানবজাতির জন্য মানবজাতির জন্য আল্লাহর সবচেয়ে মহান সিদ্ধান্ত যা ছিল সর্বশেষ কিতাব নাজিল সেটাও এই রাতের অংশ এখন ফায়াম্বাগি আন্তা লাইলাতুল কদ্রে ঈদা নজুল কোরআন এখন এ ব্যাপারে সাধারণ বিষয় জাকির হুমবিয়ামিল্লা মানুষকে আল্লাহর দিনসমূহ স্মরণ করিয়ে দিন আল্লাহর দিনগুলোর মাঝে এক্ষেত্রে রাত সবচেয়ে মূল্যবান রাত হল কোরআন কোরআনের রাত অর্থাৎ লাইলাতুল কদর তিনি বলেন এটা মূলত মুফাসির ইবনুল আসুর বলেন এই রাতকে কোরআনের ঈদ হিসাবে মনে করা উচিত যেন এটা কোরআনের বর্ষপূর্তি যা আমরা এই রাতে উদযাপন করছি এখন ওমা আদর আকামা কদর সবে কদর সম্বন্ধে আপনি কি জানেন ক্ষমতা প্রদর্শনের রাত ভাগ্যের রাত সিদ্ধান্ত গ্রহণের রাত এই রাতটি সম্পর্কে আপনি কি জানেন কোন বিষয়টি এই রাতের মূল্য বুঝতে সাহায্য করবে এই প্রশ্ন করার মাধ্যমে আল্লাহ বলছেন আমি এখন আপনাকে বলতে যাচ্ছি লাইলাতুল কদরের প্রধান কোন বিষয়টি আপনার জেনে রাখা উচিত যে মূল ব্যাপারটি আপনার আত্মস্থ করা দরকার যেন তোমরা এই রাতে মূল্য দিতে পারো যেন এমন কারোর মতো না হয়ে পড়ো যে এই রাতে সুযোগ কাজে লাগায় না আলোচনা চালিয়ে যাওয়ার পূর্বে একটা কথা বলতে চাই কোনটি সেই রাত আমরা সেটা জানি না এর পিছনে কিছু বিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই যা বিশেষ করে ইমাম রাজি এবং অন্যান্যরা বলেছেন আল্লাহ কেন আমাদেরকে রাত্রি নির্দিষ্ট করে জানালেন না এমন একটি বর্ণনাও আছে যে রসুল সাল্লু আসাল্লাম রাত্রির কথা মনে করলেন কিন্তু এরপর তাকে ভুলিয়ে দেওয়া হয় ইমাম রাজই ব্যাপারটাকে রসুল সাল্লু আলাইস্লামের জীবনের আরেকটি ঘটনার সাথে তুলনা করেন এক ব্যক্তি ঘুমাচ্ছিল রসুল সাল্লাসাল্লাম আলী রাদিল্লাহ তাল্লানহুকে বললেন লোকটিকে নামাজ পড়ার জন্য জাগিয়ে দিতে তো আলী রাজ্লাহ তালাহ লোকটির কাছে গিয়ে তাকে নামাজের জন্য জাগিয়ে দিলেন আলী তখন জিজ্ঞেস করলেন সাধারণত আপনি নিজেই এই ধরনের কাজ করতে পছন্দ করেন আপনি আমাকে কেন করতে বললেন আমি সব সময় দেখেছি ভালো কাজ করার কোনো সুযোগ দেখলে অন্য কাউকে বলার পূর্বে আপনি নিজেই তা করেন আমি কৌতূহলী আপনি এই কাজ কেন আমাকে দিয়ে করালেন তখন তিনি বললেন যদি আমি তাকে জাগাতাম আর সে অলসতা প্রদর্শন করত সে আমার কথা না শুনে আমাকে ঘুমের ঘরে সরিয়ে দিত তখন সেটা কুফুরি হয়ে যেত সে যদি তোমার প্রতি বিরক্তি প্রকাশ করত তাহলে প্রমাণ হতো সে শুধু অলস সে যদি আমার কথা না শুনত তাহলে সেটা অনেক বড়ো একটা ব্যাপার হতো ও আলম আন্নাফিক উম রসুল্লাহ এই ব্যাপারটা মাথায় রেখে চিন্তা করুন আমরা যদি জানতাম আজ লাইলাতুল কদর কিন্তু আমরা মিস করলাম তখন এটা হবে বিশাল এক অপরাধ গোটা একটা সুরা নাজিল হবার পর যে এই রাতের মর্যাদা কত বেশি কিন্তু ইমানদার ব্যক্তি যদি এমন করে ধুর আজ ভালো লাগছে না তখন সেটা হতো ভয়ঙ্কর এক অপরাধ কারণ এই রাতের মর্যাদা যেমন বিশাল তেমনি একে ভুলে যাওয়া বিশাল অপরাধ এটা আসলে আল্লাহর দয়া যে তিনি সেই দরজা উন্মুক্ত করেননি তিনি বলেননি এটা হলো সেই রাত আর কোনো সমস্যা নেই আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা বিনয়ের সাথে এই রাতের অনুসন্ধান করে এবং খুঁজে পায় যাই হোক এখন লাইলাতুল কদরের প্রথম উপকারিতা লাইলাতুল কদরি খৈরম্মিন আল ফিসার সবে কদর হল এক হাজার মাস অপেক্ষা সৃষ্ট কেউ কেউ এই হাজার মাসকে আক্ষরিক অর্থে নিয়েছেন এবং গণনা করে বের করেছেন এক হাজার মাস সমান সমান তিরাশি বছর চার মাস সুতরাং আজকে যদি সবে কদর হয় আর আপনি ফজরের নামাজ আদায় করেন তাহলে আপনি তিরাশি বছরের জন্য ছুটি নিতে পারেন না না এমনটা নয় এই আয়াতের অর্থ এটা নয় এই আয়াতের অর্থ এটা নয় আরেকটি ব্যাপার যেটা লক্ষণীয় আল্লাহতালা বিভিন্ন পরিমাপে সময়ের উল্লেখ করেন যেমন হাজার হাজার বছর আলফা সানাতিন কখনও যোগ করেন মিম্মাউদ্দুন তোমাদের গণনার হিসেবে অন্য কথায় এই আয়তে এই অর্থটাও এখানে সুপ্ত আছে যে তোমাদের গণনার হিসেবে হাজার মাস থেকেও এই রাত উত্তম আশি বছরের কিছু বেশি মূলত একজন স্বাভাবিক মানুষের আয়ুষকাল সুতরাং আল্লাহ বলছেন যে তোমাদের গণনার হিসেবে এই রাতটি গোটা একটি জীবনকালের চেয়ে উত্তম এই রাতটি কাজে লাগাও তাহলে তুমি গোটা একটি জীবনকাল কাজে লাগালে সুবহান আল্লাহ আমরা এখানে বাৎসরিক এই বছর থেকে পরের বছর পর্যন্ত সিদ্ধান্তগুলো নিয়ে ভাবছি আর আল্লাহ আজাল্লাহ যেন বলছেন হ্যাঁ এই রাত্রি এতটাই অভিজাত এবং শক্তিশালী যে এই রাত্রি তোমাদের বাকি জিন্দিগির গতিপথ ঠিক করে দিতে পারে লাইলাতুল লাইল্লা কদ্দ্রিক মিন আল ফিসাহার এটা শুধু এমন না আপনার এক রাকাত নামাজ এক হাজার মাস এক রাকাত নামাজ পড়ার সমান একবার জিকির করা এভাবে এক হাজার মাস জিকির করা সমান যদিও এই ব্যাপারটা খুবই চমৎকার এই আয়াত আরও যে ব্যাপক অর্থ প্রকাশ করে তা হলো এই একটি রাত একটি সম্পূর্ণ জীবনকাল থেকেও শ্রেষ্ঠ তাই আন্তরিকভাবে আমাদেরকে এই রাত ইবাদতে কাটাতে হবে যেন আমরা নিজেদের মধ্যে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারি এবং আশা করব যে আমাদের বাকি জীবন আল্লাহর রহমতে আশীর্বাদ পুষ্ট হয়ে উঠবে এটা কদরের প্রথম মূল্য প্রসঙ্গত আরবিতে কদরের একটি অর্থ হল মূল্য এটা দামি রাত তাই লাইলাতুল কদরি খৈরম্মিন মিনাল ফিসার বলার মাধ্যমে প্রথম প্রশ্নের জবাব দেয়া হল এ রাতের মূল্য কী এটা যদি দামি রাত হয় তাহলে এর দাম কত হাজার মাসের চেয়েও বেশি প্রসঙ্গত মিন তিনি বলেননি কত গুণ বেশি এটা কি হাজার মাসের চেয়ে হাজার গুণ বেশি উত্তম তিনি এখানে সংখ্যা নির্ধারণ করে দেননি বলেছেন এটা হাজার মাসের চেয়েও উত্তম অর্থাৎ হাজার মাস শুধু আপনার গণনায় এর সীমা আরও বেশি যদি বলা হতো লাইলাতুল কদরি মিসলু আল ফিসার কদরের রাত হাজার মাসের মতো কিন্তু বলা হয়েছে হাজার মাসের চেয়ে উত্তম তাহলে কদরের একটি মানে হল মূল্য আর এর মূল্য বলে দেওয়ার মাধ্যমে এর জবাব দেয়া হল এটা হাজার মাসের চেয়ে উত্তম কদরের আরেকটি অর্থ হলো ডিক্রি বা আল্লাহর আদেশ যা সব কিছুর জন্য আসে তাই পরবর্তী আয়তে কদরের অন্য এই অর্থটি নিয়ে কথা বলা হয়েছে তানাজ মালা রুহ আমরিন সে রাতে ফেরেশতা ও রুহ তাদের রবের অনুমতি ক্রমে বাইবেলে যাকে হলে স্পিরিট বলা হয়েছে কোরআন তাকে অভিহিত করে রুহ নামে মানে জিব্রাইল আলাহি সালাম তাহলে ফেরেশতার অবতরণ করেন সাথে স্পেশাল গেস্ট জিব্রাইল আলহি সালাম ওহিনাজিলের আসল স্টার সকল ফেরেস্তাদের মধ্যে যিনি শুরুতে কোরআন নিয়ে এসেছিলেন সেই মহান ফেরেস্তা নিজেই আবার কোরআন বার্ষিক উদযাপন উপলক্ষে পৃথিবীতে অবতরণ করেন একবার চিন্তা করে দেখুন আমরা কি নিয়ে কথা বলছি আমিন সাম্মা সবার মান্যবর সেখানকার বিশ্বাস ভাজন শুধু তিনি নন তার অরিজিনাল টিম যারা কোরআন নাজিলের সময় দলে দলে নেমে আসতেন তারা সবাই কদরের রাতে পৃথিবীতে অবতরণ করেন তে পৃথিবীতে অবতরণ করেন ইনি সেই জিব্বিল আল ইসাল্লাম যিনি মূসা আলিহালাম এইসা আলহামের নিকট কিতাব নিয়ে এসেছিলেন ওয়াদ না হুবিরু কুদুস। এবং যিনি রসুল্লা সাল্লামের নিকট অহিনী আসতেন আজকে তিনি আমাদের মাঝে তার সকল অনুসারীরাও এবং অন্য সব ফেরেশতারা তারা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করে প্রথম আকাশে যেমন ফেরেস্তারা আছেন দ্বিতীয় আকাশে আছেন তৃতীয় আকাশে আছেন এভাবে সব আকাশে আছেন ফেরেস্তাদেরকে বিভিন্ন কাজের জন্য নিয়োগ করা হয় যেমন দুইজন আমাদের গার্ড দিয়ে থাকেন দুইজন আমাদের কর্মের হিসাব রাখেন ফেরেস্তারা আরশের চারপাশে রত থাকে ফেরেশতারা বিভিন্ন রকমের কাজ করেন কদরের রাতে সব ফেরেস্তাদের তাদের নিজস্ব কাজ থেকে মুক্তি দিয়ে দুনিয়াতে পাঠানো হয় এমনকি জিব্রাইল সালাম অবতরণ করেন আইন্দা সিদ্ল মুহা সিদ্দাতিল মুহার নিকট থেকে যেখানে তার মাকাম যেখানে তিনি আমিন তিনি সেখান থেকে এই রাতের জন্য অবতরণ করেন তো তিনি বলছেন সবাই অবতরণ করেন বে ইর বিহীম তাদের প্রভুর অনুমতিক্রমে এই ব্যাপারটা বোঝা গুরুত্বপূর্ণ ফেরেস্তাদের নিজস্ব দায়িত্ব রয়েছে আল্লাহ তাদেরকে তাদের কাজ থেকে মুক্তি দিয়ে এই রাতের জন্য প্রেরণ করেন এই জন্য বি ইদ রববিহীন এখানে গুরুত্বপূর্ণ তিনি বলেন মিন মিনকুল্লি আমর আল্লাহর আদেশে তারা আসেন সকল বিষয় নিয়ে সকল সিদ্ধান্ত নিয়ে তার মানে এটা যদি স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপার হয় ব্যক্তিগত কোনো ব্যাপার হয় পারিবারিক ইস্যু যুদ্ধ সংক্রান্ত ব্যাপার আধ্যাত্মিক ব্যাপার শারীরিক ব্যাপার অর্থনৈতিক ব্যাপার যে ব্যাপারই হোক না কেন আল্লাহর আদেশে তারা সব ধরনের ব্যাপার সমাধান করতে আসেন এবং মানুষকে সব ইস্যুতে সাহায্য করেন আল্লাহর কদরের ঘোষণা দিয়ে আল্লাহর রাজুকে আদেশের ঘোষণা দিয়ে এই রাতে তাদের জন্য যারা এর সন্ধান করে তাহলে ফেরেশতারা তারা আমাদের চারপাশে ভেসে বেড়ান আমাদের সকল স্থান প্লাবিত করে ফেলেন তারা আমাদেরকে তাই দিতে প্রস্তুত যা আল্লাহ আমাদের জন্য লিখে রেখেছেন এটাই হলো তানাজ মালা ইকাতফি হাবি রব্বিহিম মিন কুল্লি আমরিন প্রসঙ্গত এই আয়াতের বর্তমান কাল নির্দেশ করে এমনটা যে শুধু প্রথমবার হয়েছিল তা নয় অর্থাৎ যেবার কুরআন নাজিল হয়েছিল এমনটি ঘটতেই থাকে কারণ এই প্রশ্নটি বিভিন্ন তাফসির উত্থাপন করা হয়েছিল লাইলাতুল কদর কি শুধু একবারের জন্য নাকি এটি প্রতি বছর ঘটবে প্রতি বছর কি এভাবে ফেরেশতারা অবতরণ করবে আল্লাহ এখানে বলেননি ফেরেস অবতরণ করেছিল বরং তিনি বলেছেন তারা অবতরণ করে মানে এটি একটি চলমান প্রক্রিয়া আল্লাহ এই উপহারটি মানবজাতিকে প্রতি বছর প্রদান করেন

দ্রুত শেষ আয়াত নিয়ে কথা বলবো আমরা এ আয়াত প্রবেশ করার পর দেখব আল্লাহ আজল্লা কদরের আরেকটি অর্থ এখানে প্রদান করেছেন সীমা নির্ধারণ করা কদ জা আল আল্লাহ হলিকুল্লি সেই ইনকাদার আল্লাহ সব কিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন যদি খেয়াল করেন তাহলে দেখবেন প্রথম উত্তর ছিল লাইলাতুল কদরের মূল্য নিয়ে দ্বিতীয় উত্তর ছিল লাইলাতুল কদরের আদেশ জারি নিয়ে তৃতীয় উত্তর হলো লাইলাতুল কদরের সীমা নিয়ে সীমা মানে এই রাত কতক্ষণ পর্যন্ত থাকে এটাও কদরের আরেকটি অর্থ আমাকে এমনকি আপনাদের নিকট এই সুরার গঠন বিন্যাস উপস্থাপন করতে হবে না এ প্রশ্ন করার পর প্রতিটি আয়াত কদর 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 সম্পর্কে লাইলাতুল প্রতিটি আয়াত অনন্য কিছু তথ্য দিচ্ছে আবারও বলছি একটি আয়াতের মূল্য নিয়ে যা হাজার মাসের চেয়ে উত্তম একটি আয়াত ভাগ্য নির্ধারণ নিয়ে এটাও কদরের অর্থ আরেকটি আয়াত সীমা নিয়ে আর সীমা নিয়ে এই আয়াতটি আমার নিকট খুবই মনোমুগ্ধকর সালামুন হিয়া হাত্তা মাতলা আইল ফাজর আমি শুরু করব এই অনন্য বৈশিষ্ট্য নিয়ে মাতলা অর্থ ফজরের উদয় একেবারে ভোরের সময় নয় ফজরের উদয় মানে সূর্য ইতোমধ্যে উদয় হয়ে যাচ্ছে অন্য কথায় আল্লাহ এত দয়ালু এতই মহান এবং এই রাতে এতই উদার যে জানেন তো আমাদের সাহারের সময় শেষ হয়ে যায় অন্ধকার থাকতেই যখন দ্বিতীয় ফজরের আগমন ঘটে লাইলাতুল কদরের ক্ষেত্রে কিন্তু লাইলাতুল কদরের ক্ষেত্রে এই নিয়ম নয় লাইলাতুল কদর আলো দেখা পর্যন্ত চলতে থাকে তিনি এর সময় বাড়িয়ে দিয়েছেন তিনি এর মূল্য বাড়িয়ে দিয়েছেন মাতলা ইলফাজের তাহলে এর সীমা অন্য কোনো রাতের মতো নয় আল্লাহ ভোরবেলার সময়টাকেও রাতের অংশ হিসেবে গণনা করছেন এটা লাইলাতুল কদরের অনুপম একটি উপহার যে আল্লাহ আজাল্লাহ এর সময় সময়সীমাকে আমাদের জন্য বৃদ্ধি করেছেন এখানে বলছেন সালামুন হিয়া আপনারা যারা আরবির সাথে কিছুটা পরিচিত তারা জানেন যে সাধারণ নিয়মে হওয়ার কথা হিয়া সালামুন বুবতাদা এবং খবর হিয়া সালামুন কিন্তু তিনি এই ক্রম উল্টো করে বললেন সালামুন হিয়া এর ফলে যা হয় এর ফলে তিনি এক ধরনের ইখতিসাস তৈরি করলেন এই রাত এই রাতের মতো কোনো শান্তি নেই কোনো রাত এমন নেই যার এই রাতের মতো শান্তি আছে এটাই সালামুন হিয়া কোনো রাতের শান্তি এই রাতের মতো নয় কোনো রাতের শান্তি এই রাতের মতো নয় একটা কথা মনে পড়েছে আমি আবার সালামুল হিয়ার আলোচনায় ফিরে আসব আমাদের সালাফদের কাছে মজার কিছু ব্যাখ্যা পাওয়া গেছে অন্যরা হাস্যকর ভেবে এগুলো পুরোপুরি বাতিল করে দিয়েছেন কিন্তু আমি ভাবলাম অভিমতগুলো বেশ মজার তাই আপনাদের সাথে শেয়ার করছি কেউ কেউ মনে করেন লাইলাতুল কদর রমজানের সাতাইশ তারিখে তারা গণনা করলেন ইন্না প্রথম শব্দ হু দ্বিতীয় শব্দ ফি তৃতীয় শব্দ যখন আসলো হিয়া মানে এটা এই হিয়া সাতাইশ নম্বর শব্দ তাই তারা বললেন ও কদরের রাত তো পেয়ে গেলাম এভাবে সাতাশ রাতের উৎপত্তি কিছু কিছু মানুষ এই একভাবে সাতাশ রাতের ধারণা বের করেছেন অন্য আরেকটি নিয়ম আছে মজার কেউ কেউ এটাকে ইবনি আব্বাস রাজিয়াল্লাহ তালুর প্রতি আরোপ করেন কিন্তু আমি অতটা নিশ্চিত নই লাইলাতুল কদর লাইলাতুল কদর এই শব্দদ্বয় নয়টি অক্ষর দিয়ে গঠিত এই শব্দগুলোতে নয়টি অক্ষর রয়েছে আর এটা তিনবার এসেছে ইন্না আংসাল্লা হুফি লাইলাতুল কদর ওমা আদর আকামা লাইলাতুল কদর লাইলাতুল কদ্রি কদ্রি হয়রম্বিন আলফিসার নয়কে তিন দিয়ে গুণ করলে সাতাশ পাওয়া যায় এই তো পেয়ে গেলাম সাতাশতম রাত ঝামেলা শেষ এগুলো সবই হাস্যকর এর সাথে কোনো কিছুর কোনো সম্পর্ক নেই কিন্তু ভাবলাম এগুলো উল্লেখ করি হিয়ার আলোচনায় পৌঁছার পর মনে হলো ও কদরের রাত্ম পেয়ে গেছি কদরের রাত্ম পেয়ে গেছি চলুন সালাম শব্দটি বোঝার চেষ্টা করি কারণ সমগ্র সুরায় এই শব্দটি বেশ গুরুগম্ভীর এক দৃষ্টিতে বললে দুইটি শব্দ এই সুরায় বেশ প্রভাব বিস্তার করেছে কদর খাইর প্রতি আয়াতেই একটি মূল শব্দ আছে প্রথম মূল শব্দ কদর দ্বিতীয় মূল শব্দ খাইর মিন আলফি শাহর তৃতীয় মূল শব্দ হল আমর মিনকুল্লি আমর এবং সর্বশেষ মূল শব্দ হল সালাম এই দিন দিনশেষে কোনো না ভাবে কদরের সাথে সম্পর্কযুক্ত প্রথমে কদর নিজে উত্তম এরপর আল্লাহর আদেশ সমূহ নির্ধারিত ভাগ্য এবং সবশেষে শান্তি সালাম আমাদের জানাচ্ছে এই রাতে যত কিছু ঘটে তার কোনোটাই ধ্বংসের জন্য নয় শাস্তির জন্য নয় কোনো কিছুই মৃত্যুর জন্য নয় সকল আয়োজন মানুষকে শান্তি নিরাপত্তা আরাম ইত্যাদি দেওয়ার জন্য কোরআনে সালাম শব্দটির ব্যবহার জানা গুরুত্বপূর্ণ এটি আল্লাহর একটি নাম আল মুহাইমিন উদ্দুসুসালাম উল মিন মুহাইমিন তো সালাম হল আল্লাহ আজালার একটি নাম একইভাবে জান্নাতকে বলা হয় দারুস সালাম জান্নাতের একটি নাম হলো শান্তির নিবাস তাহলে এটা আল্লাহর একটি নাম এটা জান্নাতের একটি নাম দারুস সালাম ফুসিলা সালাম বিল খৈর আবার কোনো কিছু যখন ভয়ানক অনিরাপদ যেমন আগুন এর থেকে সকল বিপদ দূর করা দরকার যেমন ইব্রাহিম আলাইসাল্লামের ক্ষেত্রে কুন বারদান ও ওয়া সালামান তুমি ইব্রাহিমের উপর শীতল ও শান্তিদায়ক হয়ে যাও শান্তিপূর্ণ হয়ে যাও এই আয়তে ভাষার ব্যবহারে উল্লেখযোগ্য সূক্ষতা রয়েছে শুধু যে সালামুন প্রথম এসেছে এবং হিয়া পর এসেছে তাই নয় অন্য আরেকটি ব্যাপারও এখানে দারুণ সুন্দর আর তা হলো আরবিতে সালাম শব্দটি মাসদার এটি একটি ইনফিনিটিভ পিস এর ইংরেজি প্রতিশব্দ পিস এখন রাত কিন্তু শান্তি নয় রাত হল শান্তিপূর্ণ রাত নিজে শান্তি নয় বরং রাত হতে পারে শান্তিপূর্ণ আল্লাহ বলেননি রাত শান্তিপূর্ণ তিনি বলেছেন রাত নিজেই শান্তি যেন এখানে বলা হচ্ছে রাতটি শুধু যে শান্তিপূর্ণ তাই নয় বরং আসলে তুমি যদি এই রাতের সুযোগ নিতে পারো তাহলে তুমি শান্তি অর্জন করে ফেলেছ তোমার অবশিষ্ট জীবনের জন্য তুমি চূড়ান্ত শান্তির সন্ধান পেয়েছ তুমি যদি এই রাত না পেয়ে থাকো তাহলে শান্তি কাকে বলে তুমি সেটা জানোই না এখানে এমনি একটি বিবৃতি উবালাগা বিবৃতি দেয়া হয়েছে সালামুন হিয়া ফাজর একইভাবে সালামকে এখানে আদেশ হিসেবে বিবেচনা করা যায় যেমন উদাহরণস্বরূপ আমরা বলি চুপ চুপ থাকো বলার পরিবর্তে চুপ থাকো একটি আদেশ কিন্তু শিক্ষক এটাও বলতে পারেন সাইলেন্স অথবা একজন বিচারক বলতে পারেন অর্ডার তিনি বলেন না শৃঙ্খলা বজায় রাখো তিনি শুধু বলেন অর্ডার সুতরাং কখনো কখনো আদেশ দিতে নাউন ব্যবহার করা হয় এই অর্থ মাথায় রেখে সালামুন হিয়া পড়লে সালামুন হিয়া হাত্তা মাতলা ইলফাজ এর অর্থ হয় তোমরা ভালো চাইলে শান্তি বজায় রাখো এই রাতে কোনো মারামারি নয় তর্ক বিতর্ক নয় আমি আমার ফেরেস্তাদের পাঠিয়েছি ডিগ্রি জারি করেছি এই রাতের মতো মূল্যবান কোন রাত নেই তোমরা ভালো চাইলে এই রাতে আল্লাহর নিকট সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করো সালাম দিল্লুল হাব এটা যুদ্ধের বিপরীত তোমরা ভালো চাইলে অন্য কারোর সাথে পীড়াদায়ক আচরণ করো না কাউকে কষ্ট দিয়ে কথা বলো না আল্লাহর সাথে ভালো আচরণ করো মানুষের সাথেও ভালো আচরণ করো এবং আল্লাহর নিকট আত্মসমর্পণ করো সুরার শেষে এটি একটি সাজেশন বা আদেশের মতো ফজর উদয় হওয়ার আগ পর্যন্ত সকল দ্বন্দ্ব সংঘাত ভুলে যাও সকল টেনশন ভুলে যাও হিয়া লাইল অন্যরা আরও সাজেস্ট করেছেন কিভাবে জানবেন যে এটি লাইলাতুল কদর আপনি এমন এক বিশেষ ধরনের শান্তি এই রাতে অনুভব করবেন যা অন্য রাতে করেন না যখন নামাজে দাঁড়াবেন এমন এক প্রশান্তি অনুভব করবেন যে নামাজ ছাড়তে চাইবেন না এমন শান্তি অন্য কোনো সময় অনুভব করেননি সম্পূর্ণ অস্বাভাবিক এক আধ্যাত্মিক অভিজ্ঞতা যা আল্লাহ লাইলাতুল কদরের এই রাতে বিশ্বাসীদেরকে দান করেন এখন কিছু বিষয় বর্ণনা করবো যেগুলো আমরা লাইলাতুল কদরে অনুসন্ধান করি যা শুরুতে পড়ার কথা ছিল আমি এখন সেগুলো পড়ছি এই রাতে আমরা কি কী জিনিস চাইব এবং এই রাতে মূল্য সম্পর্কে হাদিসে কি বলা হয়েছে অবশ্যই আল আজল আল আজাকাল আমি হাকিম আমাদের সীমা আল্লাহর কাছে ফেরার পূর্বে আমাদের জীবনকাল আমাদের সকল রিজিক এই সব কিছু সম্পর্কে এই রাতে ডিক্রি জারি করা হয় তারা অবতরণ করেন কি নিয়ে অবতরণ করেন বিল খাই ওয়াল বারাকাতি ওয়াল রহমাতি ওয়াল ওয়াফিরাহ তারা অবতরণ করেন সকল কল্যাণ নিয়ে বারাকাহ নিয়ে আল্লাহর দয়া এবং তার ক্ষমা নিয়ে প্রসঙ্গত আমি আগে যেমন বলেছিলাম সম্ভবত এই রাতে যেসব ফেরেস্তা অবতরণ করেন তাদেরকে পাঠানো হয় শুধু এই রাতের জন্য অন্য কোনো সময় তাদের আগমন ঘটে না বিশেষ করে এটা জিবরিল আল্লাহলামের জন্য আরও বেশি সত্য তারপর এটা সেই রাত কিনা তা বোঝার কিছু উপায় তুলে ধরছি আবার বলছি এখানে ভৌগোলিক সীমাবদ্ধতার কথাটা মাথায় রাখতে হবে ইন্নি উরি তুলাইলাতুল কদ্রি সুম্মানুস এই হাদিসে রসুল সাল্লাহ বলেন আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল পরে আবার আমাকে ভুলিয়ে দেওয়া হয় ওহিয়া ফিল আশরিল আওয়াখের এর অবস্থান শেষ দশ রাতে ওহিয়া তলকাতু বালজাতুল্লাহ হাররা অলা বারিদা বেশি গরম বা বেশি ঠান্ডা না কানাফি হা কামরান ইয়ফদাহু কাওয়া কিবুহা যেন আলোকিত চাঁদ যেন আলোকিত চাঁদ নক্ষত্রগুলোকে আড়াল করে আছে এই রাতে শয়তান বের হতে পারে না হাত্তা ইয়খরুজ ফাজরুহা অর্থাৎ ফজর পর্যন্ত কোনো শয়তান বের হতে পারে না আর নি না যেমন বলি হিয়া হাত্তা মাতলা ফজর উদয় হওয়া পর্যন্ত শান্তি ফজর পর্যন্ত শান্তি এর অর্থ হলো মানুষ এই রাতে অস্বাভাবিক শান্তি অনুভব করে তারাবিতে যোগ দিলে দেখবেন এই রাতে কেউ বিরক্ত হয় না কেউ হাত পা নেড়ে কোনো বিরক্তি প্রকাশ করে না বাচ্চারাও দুষ্টামি করছে না নিশ্চয়ই এর কোন কারণ আছে এরপর তিনি বলেন বলেন নরম বাতাস প্রবাহিত হয় পরের দিন সূর্য কেমন জানি লাল বর্ণ ধারণ করে সূর্য উদয় হওয়ার সময় একটু লাল আকৃতি ধারণ করে উদয় হওয়ার সময় এতে তীব্রতা দেখা যাবে না এমনও হতে পারে এটি কোন রাত আল্লাহ ইমানদারদেরকে তার স্বপ্নে দেখাতে পারেন অনেক সাহাবির ক্ষেত্রে এমনটা ঘটেছিল তারপর রসুল সাল্লাম বলেন এটাও ইবনেল এটাও ইবনে খুজামা বর্ণনা করেছেন এই রাতে পৃথিবীতে ফেরিস্তাদের সংখ্যা মানে পৃথিবীর ক্ষুদ্র বালুকনার চেয়েও বেশি হয় তো এগুলো শুধু কয়েকটি নিদর্শন পরিশেষে আমি রসুল সাল্লামের আরেকটি হাদিস শেয়ার করতে চাই লাইলাতুল কদর নিয়ে মান কমা লাইলাতাল কদরি ইমান গুফির তাকদ্দামা তাকদা মাম যে কেউ কদরের রাতে দাঁড়াতে পারে অর্থাৎ নামাজ পড়ে তাহলে সবচেয়ে ভালো যে কাজ করতে পারেন লাইলাতুল কদরে রাত শুরু হলে তা হলো সালাত আদায় করা আরও সেরা যা করতে পারেন সিজ দায় দোয়া করতে থাকুন আল্লাহর কাছে কান্নাকাটি করুন এরপর রসুল সাল্লাম শুধু নামাজ পড়তে বলেননি তিনি সেই নামাজের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন চলুন সেই বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করি একটা হল আন যে আল্লাহর সামনে নামাজ পড়ল ইমান সহকারে অর্থাৎ শুধু ইমান নিয়ে নয় সে সম্পূর্ণরূপে জানে যে আমার জীবনের সবচেয়ে সেরা জিনিস হলো এই নামাজ সে ব্যক্তির এত বেশি আত্মবিশ্বাস আছে আল্লাহর উপর নির্ভরতা আছে এই নামাজে যার কোনো তুলনা হয় না এক নম্বর এরপর ও এহতিসাব এহতিসাব মানে যে সম্পূর্ণরূপে আত্মসচেতন নিজের পাপ নিয়ে আমি সচেতন আমি জানি আমার কী কী ত্রুটি আছে কি কী বিষয় নিয়ে আমি আল্লাহর সামনে লজ্জিত আমি আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়েছি লজ্জিত এবং বিনম্র হয়ে এবং সম্পূর্ণরূপে বিশ্বাসী যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন আমার পাপগুলো দূর করে দিবেন অতএব আমি আল্লাহর সামনে এসেছি অবনমিত হয়ে অশ্রুষিক্ত নয়নে নিজের সকল হিসেব নিয়ে নিজের সকল দোষ স্বীকার করে পাপ শিকারের নামাদিস যদি এটা করতে পারেন গুফিরালাহু মা তাকদ্দামা মিন্দাম যত ধরনের অসম্মানজনক পাপই আপনার থাকুক না কেন সমস্ত পাপ নিশ্চিতভাবে ক্ষমা করে দেয়া হবে সকল পাপ ক্ষমা করে দেওয়ার গ্যারান্টি দেওয়া হয়েছে আমরা যদি এরকম একটি মন নিয়ে আল্লাহর সামনে নামাজে দাঁড়াতে পারি এই ধরনের নামাজ বেশ কঠিন সবাই মিলে একত্রে আদায় করা এই ধরনের নামাজ অনেক সহজ যদি আপনি একা একা আদায় করেন এটা এমনই একটি রাত এটা এমনই একটি রাত নিজে নিজে পড়তে যদি অলসতা লাগে তাহলে অবশ্যই মসজিদে যান এবং জামাতে যোগদান করুন এই রাতে শুধু আপনি আল্লাহ আর চোখের পানি এই রাতে এটাই হওয়া উচিত আল্লাহর সামনে দাঁড়ান গুরান্তে লত করুন আল্লাহর কাছে দোয়া করুন এবং এমন মানুষদের অন্তর্ভুক্ত হন যারা এই রাত পেয়ে সৌভাগ্যবান এবং আল্লাহর ক্ষমা পেয়ে সৌভাগ্যবান আমাদের রাতগুলো এখন আর এতটা লম্বা নয় খুব বেশি সময় আমাদের হাতে থাকে না একটু বিশ্রাম নিন নামাজ পড়ুন বিশ্রাম নিন নামাজ পড়ুন বিশ্রাম নিন আবার নামাজ পড়ুন এই কাজগুলো করুন এই রাত্রিগুলোতে আল্লাহ আজাল্লাহ আমাদের সবাইকে ই কদর পেতে সাহায্য করুন ফিল বারাকাল হাকিম ওয়াফিম হাকিম আসালাম